রাত্রেবেলা অনেকে অনেকে বলেন যে রাতে নারীরা রাতে বের হতে একটু ভয় পায়। তো আপনি বের হয়ে পাহারা দিচ্ছেন? নারী এখন তো 2024 সাল, এখন তো আর 2000 সাল নেই যে নারীরা পার বের হতে পারবে না, 2024 সাল আর আমরা বের হয়েছি। নারী এবার স্টুডেন্টরা যে আন্দোলন করেছে সেখানে শুধু ছেলেরা নয় নারীরাও ছিল, যেটা সবাই দেখেছে। এই জন্য আমার মনে হয় যে এখন যেহেতু আমার ভাইয়েরা পাহারা দিচ্ছে সেই সাথে আমাদেরও নামা উচিত, সবাই সোচ্চার থাকলেই দেশটা উন্নত হবে। না আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তো কোনো সমস্যা নেই, ওই জন্যই আমরা একত্রিতভাবে এলাকার লোকজন এখানে জড়ো হয়েছি যেন কোনো অকারেন্স না হয়। আমরা মোহাম্মদী ইয়ুথ ক্লাব, আমাদের একটা এখানে একটা ক্লাব আছে, যে ক্লাবের আমরা সদস্যরা প্রথম দিন থেকে, আই মিন যেদিন থেকে এই শেখ হাসিনা সরকার পতন ঘটেছে সেদিন থেকে আমরা আমাদের নিজ উদ্যোগে চেষ্টা করেছি আমাদের এলাকার যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, কারণ আমরা কোনো না কোনোভাবে টের পেয়েছিলাম যে সামহাও কিছু একটা ঘটতে যাচ্ছে। তাতে আমরা আমাদের উদ্যোগ নিয়ে গত পরশু দিন থেকে কার্যক্রম শুরু করেছি এবং আজকের থেকে আমরা ফর্মালি আমাদের ইয়ুথ ক্লাব, আমাদের এখানে আমাদের যেটা কল্যাণ আবাসিক কল্যাণ সমিতি আছে তারা, আমাদের পাশে কিছু মাদ্রাসা আছে সেখানকার ছেলেপেলে সবাই মিলে আমরা সম্মিলিতভাবে চেষ্টা করছি আমাদের এলাকাটাতে কোনোভাবেই যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আমাদেরকে না ঘটতে হয় এবং আমরা আমাদের এলাকার বাসিন্দাদেরকে নিরাপদ রাখার জন্য যা যা করা লাগবে তার জন্য আমরা আসলে প্রস্তুত। এলাকাবাসী সবাই সাবধান থাকুন, সতর্ক থাকুন।